কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। বেঙ্গলি ব্লগ এন্ড বেস্ট ইটিং শোতে তোমাদের অনেক 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 স্বাগত। আজকে হলো আমার লাইফের একটা স্পেশাল দিন, আজ হলো আমার হাজবেন্ডের হ্যাপি বার্থডে। তো আজকে সকাল থেকে উঠেই অনেক রান্না টান্না করেছি, তোমরা দেখতেই পাচ্ছ, অনেক রান্না টান্না করে সাজিয়ে গুছিয়ে এখন মোটামুটি 3টে বাজে, আমি এখনো স্নান করতে যাইনি। তো তার আগে আমার হাজবেন্ডকে খেতে খেতে দিয়ে ভাবলাম যে তোমাদের সাথে একটু কথা বলে তারপরে যাই। তো কেমন লাগ আজকে? দারুণ, মানে এত রকমের আইটেম দেখে মানে কোনটা খাবো নিজে ঠিক করে উঠতে পারছি না। তাও তো কম হয়েছে, কেন কি আমার, তোমরা জানোই আমার শ্বশুর মশাই মারা গেছে 1 বছর এখন হয়নি, তাই নিয়ম রক্ষে কিছু করা যাবে না, নিয়ম করে কিছু করা যাবে না। তাই যেমন 5 রকমের ভাজা করে আমাদের, সেরকম জায়গায় আমি আজকে 4 রকমের ভাজা করেছি। কি কি আছে বলে দিচ্ছি তোমাদের। তো বাসমতি রাইস আছে, আর রয়েছে শশা স্যালাড হিসাবে, আর রয়েছে পটল ভাজা, এখানে রয়েছে মাছ ভাজা, এখানে রয়েছে বেগুন ভাজা, আর এখানে রয়েছে আলু ভাজা, সবই ওর ফেভারিট। আর এখানে রয়েছে মুগ ডাল, মাছের মাথা দিয়ে মুগ ডাল, এখানে রয়েছে মাটন, ফেভারিট ওর। আর এখানে রয়েছে পটল চিংড়ি, এটা ওর ফেভারিট, আর রয়েছে মাছের কারি, আর এখানে রয়েছে চাটনি, আমের পাতলা চাটনি, যেটা খেতে গরমকালে ভীষণ ভালো লাগে, টেস্টি লাগে। টক দই, এই সরি টক দই না, মিষ্টি দই, রয়েছে 4 রকমের মিষ্টি, রয়েছে ওর ফেভারিট মালপোয়া, আর চকলেট, যেটা আমি রাত্রিবেলা 12টার সময় উইশ করেছি, সেটা এখনো খাওয়া হয়নি, তোমাদের সামনে হবে যদি পারে ও খেতে। তো এক্সট্রা রাইস তো লাগবে না? হ্যাঁ, আস্তে আস্তে তুমি খেতে থাকো, আর এক্সট্রা রাইস লাগলে অবশ্যই বলবে, আমি রয়েছি। তো স্টার্ট করে দিক খাওয়াটা, আজকে আমি পরে খাবো, আজকে স্পেশাল দিনে তাড়াতাড়ি খেয়ে নিক ও, আর আমি তো যেহেতু কাজটার্ম করেছি একটু পরে খাবো। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, শেয়ার করো, কমেন্ট করো, আর যারা আমাদের পরিবারে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো চলো খাওয়াটা স্টার্ট হয়ে যাক, লেটস স্টার্ট। তো খাওয়া দাওয়া শুরু করা যাক। প্রথমে কি খাবো, প্রথমে ভাজাগুলো খেয়ে নিই। আমি ওকে বললাম আমার সঙ্গে বসে যেতে, কিন্তু বসলো না, একা একা খেতে ভালো লাগে না। প্র্যাকটিক্যালি এত রকমের খাবার দিয়ে খাওয়াটাও মানে চাপে রয়ে যায়। জলটা খুব ভালো হয়েছে। মোটামুটি এগুলো আমার খুব প্রিয়, সেগুলো সব ও করেছে। ডাল দিয়ে খাওয়া যাক। ভাতের সঙ্গে যদি একটা মাছ ভাজা থাকে আমার মোটামুটি প্রবাদ হয়ে যায়। এবার একটু পটল চিংড়িটা খাওয়া যায়।
এত কিছু দিয়ে তো খাওয়া যাচ্ছে না। কেমন হয়েছে রান্নাটা? দারুণ দারুণ। পটল চিংড়ি কেমন হয়েছে? আরে ফাটাফাটি, ওই দিয়েই তো হাফ ভাত খেয়ে ফেললাম। গো আর একটু ভাত দাও, আসছি আমি। না প্রত্যেকটা আইটেম আজকে সুপার হয়েছে। এবার যেটা সবার প্রিয় মটন, মাংসের আলু আর বিরিয়ানির আলু, এই দুটো না হলে আমার চলে না, মনে সবারই তাই। সবকটা একদম এক ক্লাস। মন দিয়ে করেছি স্পেশাল ডে বলে কথা। গুড গুড। আরে তো মাংস জলদি, মাংস দি, মাংস অনেক দিই তো। এমনি রেডমিট কম খাওয়া ভালো। একদিন খাওয়াই কিন্তু তোমাকে ছাড়া খাচ্ছি এত সুন্দর সুন্দর। আমি রয়েছি, আমি ক্যামেরার পেছনে রয়েছি। আমার গলা শুনতে পাচ্ছেন তো? চুম্পাম পাচ্ছ তোমরা? কিন্তু ওরা দেখতে তো পাচ্ছে না। হ্যাঁ দেখতে পাচ্ছে না, দেখতে পেলে তো। আজকে না আমি ক্যামেরার পেছনেই থাকলাম। এটা মনে ফার্স্ট টাইম হলো যে আমি একা একা সোলো খাচ্ছি, মানে পুরো থালা পরিষ্কার করে খেয়ে নিচ্ছি। তাই তো এত কিছু খাওয়ার পরে আর অত মিষ্টি খাওয়া যাবে না। না না তুমি দই তুমি বানাওনি তো, বিজেপ তুমি তো হাতে করে দিয়েছো, তাতেই দইটা যেন আরো বেশি মিষ্টি হয়ে গেছে।
কমপ্লিট। চকলেটটা, এই চকলেটটা আমি বিকালবেলায় খাবো, এখন আর খাওয়ার সাথে তো এটা খাওয়া যায় না। তো আমার বার্থডেতে আমার বউ আমার জন্য যা লাঞ্চ মেনু রান্না করেছে সেটা আপনারা দেখলেন, ফাটাফাটি একটা লাঞ্চ মেনু আমার জন্য তৈরি করেছিল, আমি খুব ভীষণ রকমের খুশি। তো আপনাদের কেমন লাগলো এই লাঞ্চ মেনুটা অবশ্যই আপনারা জানাবেন, আর ভিডিওটা যদি ভালো লাগে তবে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর যত বেশি লাইক শেয়ার দেবেন ও তত অনুপ্রাণিত হয়ে আরও ভালো ভালো এরকম রান্না আমাকে করে খাওয়াবে। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে বা ভিডিওতে অথবা ইটিং শোতে। তাহলে আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন।